नमस्कार आबारो न्यूज ভ্যানগার্ডের আপডেটস নিউজে আপনাদের স্বাগত। চাকরিচ্যুতদের ফের আন্দোলন, রাজধানী সার্কিট হাউসে সামনে জমায়েত শিক্ষকদের, এমনই কিন্তু চিত্র উঠে এসেছে আজকে সকালে রাজধানীর বুকে। সার্কিট হাউসের সামনে চাকরিচ্যুতদের আন্দোলন এবং চাকরি কিন্তু তাদের অনুমতি না মেলার জন্য তারা আন্দোলন স্থল থেকে প্রত্যাহার করার জন্য অনুমতি মেলে তাদেরকে। আবারও বলে রাখি, কোভিড পরিস্থিতিতে কোনো ধরনের আন্দোলন করা যাবে না বলে জানান এএসডিএম। যদি সাধারণ মানুষ আন্দোলন না করতে পারে তাহলে আন্দোলন কি শুধুমাত্র মুখ্যমন্ত্রীর জন্য, এমনটাই কিন্তু তারা দাবি জানিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দশ হাজার তিনশোতে শিক্ষক শিক্ষিকারা সার্কিট হাউসে এসেছিলেন আন্দোলন করার জন্য এবং তাদের সেখানে বাধা দান করা হয়। এসডিএম এই ধরনের জারি করেছে যে কোভিড পরিস্থিতিতে কোন রকম আন্দোলন করা যাবে না, এমনটাই কিন্তু দাবি জানিয়েছেন। কোভিড পরিস্থিতিতে কোন রকম জমায়েত করা যাবে না, কোন রকম আন্দোলন করা যাবে না এবং তাদেরকে সেই আন্দোলন থেকে বাধা দান করা হয়, এমনটাই কিন্তু দাবি উঠেছে। চাকরিচ্যুত শিক্ষা and order of honorable dictator তো আমরা নিজেদের বলছি না, আমরা যখন স্পেশাল মাওয়া এবং ওনারা আসার পরে আমরা ওনাদেরকে জানিয়েছি যে ওনারা ওনাদের পরিবর্তন না করে ওনারা এটা কি সবার ক্ষেত্রে প্রযোজ্য ম্যাডাম? যদি কোন মিনিস্টার বা এমএলএ যদি এই ধরনের কোন ধরনের কর্মসূচি, সেটা কি আপনারা এলাও করবেন? আজকে আমরা সুপ্রিম কোর্টের যে লাস্ট ভার্ডিক্ট, যে যুক্তি যুক্তি পদে সোলাস হিসেবে আমাদের নিয়োগ করার, সেই দাবিতে আমরা কোভিডের সমস্ত নিয়ম কানুন মেনে বসতে চেয়েছিলাম। কিন্তু প্রশাসন আমাদেরকে, আপনারা নিজেরাই দেখুন না আমরা কয়েকজন সংখ্যায় আট পুরো পুরো পুলিশ ফোর্স লাগিয়ে দিয়েছে। আমরা তো ওনাদেরকে আশ্বস্ত করেছি, আমরা যে প্রপার ডিস্টেন্স মেনটেন করে, আমাদের সাথে স্যানিটাইজার আছে, মাস্ক আছে, সবকিছু মেনটেন করে আমরা ছয় ঘন্টার জায়গা দুই ঘন্টা বসেছি, তাও ওনারা পারমিশন দিতে রাজি। অথচ আপনারাই দেখেছেন যে গত কিছুদিন আগে, কিছুদিন কি কালকে পর্যন্ত, বিধায়ক মহাশয় একটা ডেমোস্ট্রেশনে বসেছিলেন। আমরা কি এ রাজ্যের জনগণ না? আমাদের কি অধিকার? একটা চিঠি দিয়ে জানায় যে উনি পারমিশন দিতে পারবেন না, তো উই হ্যাভ নট আস্ক ফর পারমিশন, তো উই হ্যাভ আস্ক ফর অনলি ইন্টিমেশন। কিন্তু ঘটনাটা হলো, ওই চিঠির মধ্যে বলা হয়েছে অ্যাডমিনিস্ট্রেশন থেকে চিফ সেক্রেটারির একটা নির্দেশ, তো চিফ সেক্রেটারির নির্দেশ তো আর সাধারণ জনগণ জানেন না। তো যথারীতি আমি চিঠিটা পেয়েছি, তখন তো ছিল গতকালকে রোববার, তো যে অনুযায়ী আমি রোববারে এসডিএম অফিস থেকে কোথায় পারমিশন লেব সেগুলো আর হয়নি, কারণ কি রোববারে বন্ধ থাকে সবটাই জানেন, অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি কেউ থাকেন না। তো যাই হোক, আলটিমেটলি সেটা হয়নি। আজকে আমরা এসেছিলাম, এসডিএম অফিসের আধিকারিকরাও আছেন, এসডিপিও মহোদয়ও আছেন। আমরা যা রিকোয়েস্ট করছিলাম যে ছ ঘন্টার আমরা চেয়েছিলাম, আমাদেরকে দু ঘন্টা অন্তত পক্ষে অ্যালাউ করা হোক। উই উইল কনসিডার দ্য ম্যাটার অফ করোনা অ্যান্ড আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে আমাদের এজুকেশনটা করব। কিন্তু দুর্ভাগ্যের হলো, সত্যি অ্যাডমিনিস্ট্রেশন আমাদের সঙ্গে নন কোঅপারেশন করছে। পরিচিত শিক্ষকদের কথা তারা কি বলছেন এবং তারা বারবার জানাচ্ছেন যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য তারা সার্কিট হাউসের সামনে আজকে ধর্ণায় বসেছিল এবং আন্দোলনে বসেছিল। কিন্তু এসডিএম এর তরফ থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছে, কোভিড পরিস্থিতিতে যাতে কোন রকম জমায়েত বা কোন রকম আন্দোলন না করা হয় তার জন্য কিন্তু পুলিশ প্রশাসনকে সেখানে মোতায়েন করা হয়েছে। সেই মোতাবেক তারা বাধাদান করে শিক্ষকদের এবং সেখান থেকে তাদের আন্দোলন থেকে উঠে যাওয়ার জন্য বারবার বলা হয়। কিন্তু অপরপক্ষে শিক্ষকরা বারবারই বলছিলেন যে তারা কোভিডের সমস্ত বিধিনিষেধ মেনে তারা বসে আছেন, কিন্তু তাদেরকে এটাও মানতে হবে যে কোভিড পরিস্থিতিতে কোন রকম জমায়েত বা কোন রকম আন্দোলন নয়, এমনটাই চিত্র উঠে এসেছে বারবার। আন্দোলনে নামা তারা আন্দোলনে নামতে চাইছেন তারা, এমনটা কিন্তু চিত্র আপনারা দেখলেন। চলে আসুন পরবর্তী সংবাদে।
কাগজে কলমে আজকাল যে নারী নির্যাতনের ঘটনা সেটা না উঠলেও অহরহ কিন্তু এমন ঘটনা আমাদের প্রকাশ্যে আসছে বা প্রকাশ্যে উঠে আসছে। এমন একটি ঘটনা আজকে ঘটল বিশালগড়ে। শ্বশুর বাড়িতে আক্রান্ত হয়ে এক গৃহবধূ স্বামী ভাসুর এবং ননাসের হাতে আক্রান্ত হলেন এক গৃহবধূ। ঘটনা বিশালগড়ে, বিশালগড় করইমুড়ার তেবাড়িয়া এলাকার ঘটনা, যেখানে স্ত্রী শ্বশুর বাড়িতে আক্রান্ত হচ্ছেন এমন ঘটনা কিন্তু বারবার উঠে আসছে। আজকেও সেই ঘটনা আবারও উঠে এলো। শ্বশুর বাড়িতে স্বামী ভাসুর এবং ননাসের হাতে আক্রান্ত হলেন এক স্ত্রী। আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা চলছে গৃহবধূর। ঘটনা বিশালগড় করইমুড়ার তেবাড়িয়া এলাকায়। জানা যায় গত দুদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া চলছে এবং এই ঝগড়াকে কেন্দ্র করেই স্ত্রীকে মারধরের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ননদের নাম কি? ননদের নাম কি? আর বাসুরের নাম? আঙুল উঠছে এবং গতকালকে ঝগড়া হয়েছিল স্বামী স্ত্রীর মধ্যে, সেই বচসা কেন্দ্র করে স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে এবং গৃহবধূর চিকিৎসা চলছে এই মুহূর্তে হাসপাতালে। ঘটনা বিশালগড়ের তেবাড়িয়া এলাকায়। আবারও বলে রাখি, শ্বশুর বাড়িতে নির্যাতনের শিকার হলেন এক গৃহবধূ, তার চিকিৎসা চলছে এই মুহূর্তে এবং আহত গৃহবধূর কথা আপনারা শুনলেন, তারা কিন্তু তিনি কিন্তু বারবার শ্বশুর বাড়ির দিকে তার অভিযোগের আঙুল তুলছেন, সে চিত্র আপনারা দেখছেন। ননদের নাম কি? ননদের নাম কি? আর বাসুরের নাম? অভিযোগের আঙুল উঠছে স্ত্রী, তার স্ত্রী হাসপাতালে বিছানায় শয্যা, সেই অবস্থায় সেই অভিযোগের আঙুল তুললেন স্বামীর বিরুদ্ধে এবং বারবারই তিনি শ্বশুর বাড়ির বিরুদ্ধে তার অভিযোগের আঙুল তুলছেন এবং গতকাল রাতে যে ঝগড়া সেই বচসাকে কেন্দ্র করে এই মারধরের অভিযোগ কিন্তু বারবার উঠছে। আমরা চোখ রাখবো পরবর্তী সংবাদে। জয়নগর এলাকায় গতকাল ভোর রাতে আগুন লাগে এবং সেই আগুনে দুটি দোকান ঘর পুড়ে ছাই হয়ে যায় এমনটা কিন্তু অভিযোগ উঠে আসছে এবং ভক্ত দত্ত চৌমুহনির ঘটনা, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত এমনটাই কিন্তু জানা যাচ্ছে। জয়নগর এলাকায় দুটি দোকানে আগুন, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত, ভক্ত দত্ত চৌমুহনিতে এই ঘটনাটি ঘটে এবং দুটি দোকান সেখানে আগুনে ভস্মীভূত হয়ে যায়। একটি ফার্নিচারের দোকান ছিল এবং অপরটি বিউটি পার্লার ছিল। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত যেটা জানা যায়, গতকালকে ভোর রাতে এমনই ঘটনা, এলাকাবাসী জানাচ্ছে সেই ঘটনা। দুটি দোকান মিলে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 20 লাখ টাকা। আবারও বলে রাখি, জয়নগর এলাকায় দুটি দোকানে আগুন এবং সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, ভস্মীভূত হয়ে রয়েছে দোকানের সমস্ত সামগ্রী, দোকানের সামগ্রী সেখানে পুড়ে ছাই হয়ে গেছে। দুটি দোকান মিলে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 20 লক্ষ টাকা এবং ফার্নিচারের দোকান এবং বিউটি পার্লার ছিল দুটি দোকান এমনটা কিন্তু জানা যাচ্ছে। রাতে একটি বিধ্বংস অগ্নিকাণ্ডে ভক্তদত্ত চৌমুহনি জয়নগর উত্তর অংশে দুটি দোকান সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়েছে এবং যতটুক আনুমানিক এটা শর্ট সার্কিটের কারণে এখানে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। এখানে দুটি দোকান সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়েছে। এখানে
একটি দোকানে ফার্নিচার খুব মূল্যবান তৈরি করা ফার্নিচার ছিল এবং অনেক পরিমাণ মূল্যবান যেখানে কাঠ ছিল আনুমানিক 10 লক্ষ টাকার মতো এখানে জিনিসপত্র ক্ষতি হয়েছে এবং তার পাশাপাশি একটি বিউটি পার্লার ছিল যেখানে আধুনিকতম যে সমস্ত বিউটি পার্লার করতে সরঞ্জাম প্রয়োজন হয় তা ছিল তা সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়েছে এবং পাশাপাশি দুটো স্কুটার আপনারা দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে গেছে। এই খবর শুনে বর্ধমান কিভাবে লাগে আজ সকাল অনুমানিক আপনার 4টা সময় আমরা খবর পাইছি আমরা একটা বিউটি পার্লার ছিল আমার মিসেসের আর একটা কাঠের দোকান ছিল সামনে এই এই দুইটা দোকানই ক্ষয়ক্ষতি হয়েছে অনুমানিক আমরা ক্ষয়ক্ষতি ধরেন না 8-9 লাখ টাকা হইব কাঠের দোকানটা তো কইতেছে 10 লাখ টাকা কাঠের মালিক যাদের ফার্নিচারের দোকান আছে এই সব শেষ আর কি সর্বস্ব কুইটারের চেষ্টা করবো কিভাবে লাগছে কেমনে লাগছে মানে এরা হয়তো লকডাউন না থাকলে হয়তো কেউ না কেউ দেখতো লকডাউন হলে তো কেউ বাইরে হয় না একটা কারণ হতে পারে যে দেখান না দেখান আপনারা শুনলেন এলাকাবাসীর মতামত কি তাতে জানা যাচ্ছে যে বহু মূল্যবান কাঠ এবং বিউটি পার্লারের অত্যাধুনিক সরঞ্জাম তার পাশাপাশি স্কুটার এবং বাড়িঘরের অল্প বিস্তর ক্ষয়ক্ষতি হয়েছে এমনটা কিন্তু জানা যাচ্ছে এবং যেহেতু এখন ভোরবেলাতে কার্ফিউ চলছিল সেই জন্য সবাই বাড়িতে ছিল বেরোতে পারেনি তার জন্য আগুন কিভাবে লেগেছে বা আগুন নেভানোর জন্য তারা মোকাবিলা করতে পারেনি পরে পরে দমকলের দুটি ইঞ্জিন আসায় সেক্ষেত্রে আগুন নিয়ন্ত্রণে আসে এমনটা কিন্তু জানা যাচ্ছে আবারও বলে রাখি ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল জয়নগর এলাকার দুটি দোকান এবং সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 20 লাখ টাকা এমনটা কিন্তু জানা যাচ্ছে আমরা আবারও আসবো সংবাদে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।